নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। ঘরকোণার নতুনের একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও, মানে আজকের ব্লগটা আমি দুপুরবেলা রান্না বান্না থেকে, রান্নাঘর থেকেই শুরু করে দিলাম। দেখো, এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েও গেছে। ভাতটা যদিও আমি বসাইনি, মেয়ে বসিয়ে দিয়েছে। আর দেখো, আমি না ভুলে গেছিলাম ভিডিও করব, কিন্তু সকাল থেকে আজকে যেহেতু শরীরটা ভালোই ছিল না, আমি শুয়েছিলাম, তা আমি দুপুরবেলা রান্না থেকে ভিডিওটা করছি। আমি তেল বসিয়ে দিয়ে আমি ভাবলাম যে তোমাদেরকে একটু রান্নাটা অন্তত দেখাই। দেখো, তেলটা গরমে বসিয়ে দিয়ে আঁচটা না কমিয়েই আমি ফোনটা আনতে চলে গেছিলাম। দেখো, পুড়ে গেল কতটা। যাই হোক, দেখতে থাকো, আমি এখানে দেখো রান্নার জোগাড় নিয়ে নিয়েছি। এখানে আমি রান্না করছি এটা কি বলে, রুই মাছ। রুই মাছ নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে গেছিলাম। আলু কেটে নিয়েছি, আলু দিয়েই ঝোল বানাবো। এখানে পূর্ব আমাকে পেঁয়াজ কুচি করে দিয়েছে, রসুন থেঁতো করা আছে, লঙ্কা চেড়া আছে, টমেটো রেখেছি, আর এখানে হচ্ছে আলু দিয়ে রান্নাবান্না। তো দেখতে থাকো। শুকনো লঙ্কা আর জিরে তেলের ভেতরে ফোড়ন দিয়ে দিচ্ছি, মাছ ভাজা তেলে দিয়ে দিলাম ফোড়ন। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজতে আমি ভুলে গেছিলাম, আমি এই তেলের ভেতরেই দিয়ে দিলাম আলুগুলো। উল্টা নিয়ে নিই, আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই, ভেবেছিলাম সাইডে সরিয়ে রাখবো, সেটা আর সরালাম না। যাই হোক, একটু ভালো করে রান্না বাড়ি তো অনেকদিন ধরেই করা হয় না, চেষ্টা করছি মাছটাকে একটু যাতে সুন্দর করে রান্না করা যায়। কুচিটা দিয়ে দিলাম আলু ভাজা তেলের ভেতরে, আলাদা করে আর ফোড়ন দিতে হয়নি। দিয়ে দিলাম পেঁয়াজগুলো, এই দেব পেঁয়াজগুলো, মানে হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। টমেটো তো কাটা হয়েছিল না, এখন একটু টুকরো করে নিচ্ছি, ওই কোনো মতো টমেটোটা ফ্রিজে রাখ। রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব ভাজা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এবার পরিমাণ মতো হলুদ, ধনে জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, লবণ, আমি নাড়াচাড়া করে নেব, মশলাটা সুন্দরভাবে মিশিয়ে নেব, কারণ যাতে পুড়ে না যায়। আর একটু জল দিয়ে দিলাম, গরম জল হচ্ছে, এদিকে আমি আমার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো, মানে পোস্ত দেবো। ফুটন্ত জল, আমি যে পরিমাণ ঝোল রান্না করবো ততটা জল আমি দিয়ে দিলাম। এবার আলুটা তো ভাজা হয়েই গেছে, তারপরে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে মাছগুলোকেও একসাথে দিয়ে দিয়ে দিচ্ছি। তো দেখো কত ঝটপট রান্না হয়ে গেল, বাঙালি স্টাইলে মাছের ঝোল। এর আর বিশেষ করে নাম দেব না, যে যেমন পরিমাণ ঝোল চাইবে তেমন দিতে পারো, আমার ঝোলটা একটু বেশিই লাগবে, সেজন্য আমি একটু ঝোলটা বেশিই দেব, বেশি দিয়েছি। আমি দুবেলার মাছ একসাথে রান্না করে নিয়েছি। দেখো, ফুটন্ত জল ছিল যেহেতু, সেহেতু ঝটপট ফুটতে শুরু করে দিয়েছে। এটা সুন্দর করে ভালো করে, মানে মাছটা সে মাছ আলুটা সেদ্ধ হওয়া অবধি আমি অপেক্ষা করবো, তারপরেই নামিয়ে নেবো। এর ভেতরে
গরম মশলা গুঁড়ো আদা 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 টাদা কিচ্ছু যায়নি, শুধুমাত্র এইভাবে যেভাবে দেখালাম এভাবেই রান্না করছি। রান্না হয়ে গেছে, হঠাৎই মনে পড়লো এর ভেতরে গরম মশলা টসলা কিচ্ছু দেবো না, একটু ধনে পাতা দিই। ফ্রিজে দেখতে গেছিলাম ধনে পাতা আছে কিনা, দেখো টিস্যু পেপারে মুড়িয়ে ধনে পাতা রাখলে ভালো থাকে সেটা আমি জানতাম, কিন্তু এতদিন ভালো থাকে সেটা জানতাম না। দেখো বেশ সুন্দর আছে, একটা পাতাও পচেনি কিন্তু একটু ডিসকালার হয়ে গেছে, একটু হলদেটে হয়ে গেছে। যাই হোক, একটু ধনে পাতা কুচিও আমি এতে দিয়ে দিলাম, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো, আমার একটু দিতে মন চাইলো তাই দিয়ে দিলাম। ধনে পাতাগুলো দেখা হয়ে গেল এই আর কি। যাই হোক, এবার আমি পরিবেশন করে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আমার রুই মাছের আলু দিয়ে তেল ঝোল রান্না। যাই হোক, এবার দেখো আমি জামা কাপড়গুলো একবারে কাছাকাছি করে নিয়েছি, অনেক জামা কাপড় জড়ো হয়ে পড়েছিল, এতদিন তো কিছুই করতে পারিনি, শরীরটা একটু ঠিকঠাক মনে হচ্ছে, তাই সব কিছু জামা কাপড় নিলাম কাচার জন্য, ঘরে তো কেউ নেই। আসলে কী বলো তো, আজ হোলি কিন্তু আমি এই প্রথমবার রং খেলতে পারছি না, শরীরটা এতই খারাপ যে নিজে উঠে দাঁড়াবো একটু রং খেলবো সেটারও উপায় নেই, মানে ইচ্ছা করছে কিন্তু শরীর সাথ দিচ্ছে না। তো ছোট বারান্দায় এখনও তো দড়ি টড়ি সেভাবে টাঙানো হয়নি, যেভাবে পারলাম একটু ঠিক করে মেলার চেষ্টা করলাম। শুভ হোলির শুভেচ্ছা সবাইকে। দেখো আমার নাতি নাতি নয় নাতনি আর আমার মেয়েকে দেখে খুব কষ্ট লাগছে, কেন বলো তো, বড্ড এতিম এতিম মনে হচ্ছে, কত হই হই করে আনন্দ করে মজা করে আমরা রং খেলি প্রত্যেকবার, আর এবার আমি উপস্থিত নেই। আমার শরীরটা ঠিক থাকলেও তাও ওদের সাথে মজা করে একটু রং খেলতাম, ওদেরও ভালো লাগতো আমারও ভালো লাগতো, কিন্তু দেখো মনটা এতই খারাপ লাগছে, এতই শরীরটা খারাপ যে আমি চেষ্টা করেও পারলাম না ওদের সঙ্গ দিতে। ছেলে আর আমার নাতি রং খেলেছে আলাদা ঘুরে ঘুরে, ওরা তো মানে ডাকা ডাকি হাঁকা হাঁকি না করলে আর আসে না। তো দেখো আমার নাতনিটাকে দেখে বড্ড মন খারাপ লাগছে। যাই হোক, এই যে দেখো কিছু ছবি তোমাদের দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থেকো তোমরা সবাই।